নমস্কার শুনমানী দর্শকবৃন্দ আপনারা বিভিন্ন জায়গায় শুনছেন কৃষক বন্ধু প্রকল্পে ঘোষণাপত্র মানে সেলফ ডিক্লারেশন ফর্ম জমা দিতে হবে এবারে দুয়ার সরকার ক্যাম্পে বা কৃষি অফিসে তো সেই সেলফ ডিক্লারেশন ফর্ম কেন জমা দিতে হবে কাদেরকে জমা দিতে হবে জমা না দিলে কী হবে কৃষক বন্ধুর টাকা বন্ধ হয়ে যাবে কি না আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন পেজটা ফলো করতে ভুলবেন না আপনারা স্ক্রিনে যেই ফর্মটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই স্বঘোষণাপত্র বা সেলফ ডিক্লারেশন ফর্ম এখানে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ সংযোজনী বি ফর্মটার নাম হচ্ছে সংযোজনী বি বা এনেক্সার বি এখানে উপরে লেখা রয়েছে আমি দিয়ে এখানে একটা শূন্যস্থান রয়েছে উপভোক্তার নাম লিখতে হবে তারপর পিতা বা স্বামী এখানে আপনার পিতা বা স্বামীর নাম যে কোনো একজনের নাম লিখে দেবেন তারপর ঠিকানা এই শূন্যস্থানটিতে গ্রামের নাম আর এই শূন্যস্থানটিতে গ্রাম পঞ্চায়েতের নাম আর এখানে ব্লকের নাম আর এখানে জেলার নাম লিখবেন এত তারা ঘোষণা করছি যে আমি নিচে দেওয়া তফসিলের কৃষি জমি পূর্বতন জমি মালিকের নাম এইখানে আপনাকে আপনি যে জমিটি পেয়েছেন কার কাছ থেকে পেয়েছেন তার নাম লিখতে হবে ধরুন আপনি জমি একটি কিনেছেন যার কাছ থেকে কিনেছেন যে আপনাকে বিক্রি করেছে তার নাম লিখতে হবে ধরুন আপনার বাবা মারা গেছে বা মা মারা গেছে আপনি ওয়ারিসন হিসাবে জমিটা পেয়েছেন তাহলে যার মারা যাওয়ার কারণে যার ওয়ারিশন হিসাবে আপনি জমিটা পেয়েছেন তার নামটা লিখবেন অর্থাৎ আপনার বাবা বা আপনার মায়ের নাম লিখতে হবে যিনি মারা যাওয়ার পরে আপনি যার জমিটা পেয়েছেন তার নামটা বা আপনাকে কেউ দান করে দিয়েছে বা উইল করে দিয়েছে যিনি দান করেছেন বা যিনি উইল করেছেন তার নাম লিখতে হবে বা আপনাকে কেউ গিফট করেছে তাহলে যে গিফট করেছে তার নামটা এখানে লিখতে হবে এবার যার ভোটার কার্ড নম্বর এইখানে আপনি যার নামটা লিখবেন তার ভোটার কার্ডের নাম্বার কিন্তু এখানে দিতে হবে এইগুলো কেন নেওয়া হচ্ছে আমি একটু পরেই বলে দিচ্ছি এর থেকে আইনত পেয়েছি যদি একজন কৃষক বন্ধু উপভোক্তা এবং তার কৃষক বন্ধু আইডি এবার এইখানে আপনি যার নামটি লিখেছেন তিনি যদি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে থাকেন বা উনি যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে আসছিলেন এতদিন তাহলে তার কৃষক বন্ধু আইডি নাম্বার যদি আপনার জানা থাকে আইডি নাম্বার লিখে দেবেন না লিখলেও কোনো সমস্যা নেই কৃষক বন্ধু আইডি নাম্বার কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করলেই সেখানে দু নম্বরেই দেখবেন আইডি বলে একটা নাম্বার রয়েছে সেই নাম্বারটা লিখে দিলেই হবে স্ল্যাশ দিয়ে রয়েছে যিনি কৃষকবন্ধুর উপভোক্তা নন যদি তিনি কৃষক বন্ধু না পেয়ে থাকেন তাহলে উপভোক্তা নন এটাতে আপনি রেখে দিবেন। আর যদি উপভোক্তা হয়ে থাকে তাহলে উপভোক্তাটা লিখে দেবেন যেটা হবে না সেটা কেটে দিবেন আর এইগুলো আপনাদেরকে এত ফিল আপ করতে হবে না আপনি শুধু জাস্ট এখানে ভোটার কার্ডের নাম্বারটা লিখে দেবেন আর এখানে আইডি নাম্বার আর লিখতে হবে না এবার এই যে যার কাছ থেকে আপনি জমিটা কিনেছেন তার ভোটার কার্ডের নাম্বারটা কেন চাওয়া হচ্ছে জানেন তার কারণ হচ্ছে আগে কি হতো এত কিছু না চাওয়ার কারণে আমি ধরুন একটা কৃষক বন্ধু করেছি একটা জমি দিয়ে এবার কি করলাম আমি কৃষক বন্ধু পাচ্ছি পেতে পেতে আমি মাঝখানে আমার জমিটা আরেকজনকে বিক্রি করে দিলাম ঠিক আছে এবার যাকে বিক্রি করেছি সেও ধর কৃষক বন্ধু করবে সেও জমির রেকর্ড করে নিল দিয়ে সেও কৃষক বন্ধু করলো ঠিক আছে তাহলে আমি যে জমিটা বিক্রি করেছি আমিও কৃষক বন্ধু পাচ্ছি সেও পাচ্ছে মানে একটা জমি দিয়ে দুজনই টাকা পাচ্ছে কারো নাম কিন্তু কাটতে পারছিল না সরকার এবার সরকার তাই এই নতুন নিয়মটা করেছে যার কাছ থেকে আপনি জমিটা কিনে বা যার কাছ থেকে আপনি জমিটা নিয়ে কৃষক বন্ধু আবেদন করতে যাচ্ছেন তারও ভোটার কার্ডের নাম্বার দিতে হবে তাহলে কি হবে কৃষি দপ্তরের আধিকারিকরা আপনি যে ভোটার কার্ডের নাম্বারটা দিয়েছেন যার কাছ থেকে জমিটা কিনেছেন তার ভোটার কার্ডের নাম্বারটা দিয়েছেন তো কৃষি দপ্তরের আধিকারিকরা সেটা চেক করে দেখবে যে ওই ব্যক্তিটা আগে কৃষক বন্ধু পাচ্ছিল কি না এবং ওই জমিটা দিয়েই পাচ্ছিল কি না যদি দেখে হ্যাঁ এই জমিটা দিয়েই পাচ্ছিল তাহলে সেই প্রথম যে ব্যক্তিটি কৃষক বন্ধু পাচ্ছিল তার জমি কিন্তু সেখান থেকে কমিয়ে দেওয়া হবে এবং নতুন যিনি আবেদন করছেন কৃষক বন্ধুতে তার কৃষক বন্ধুতে ঢুকিয়ে দেওয়া হবে বুঝতে পারছেন তাহলে তাহলে কিন্তু আর একটা জমি দিয়ে দুজন বন্ধু করতে পারবে না এই কারণেই কিন্তু এই ভোটার কার্ডের নাম্বারগুলো চাওয়া হচ্ছে তারপর জমির তফসিল যেই জমিটি দিয়ে বন্ধু করছেন তার খতিয়ার নাম্বার এখানে লিখবেন মৌজা নাম্বার এখানে লিখবেন আর কৃষি জমির বিবরণ এখানে ক্রমিক সংখ্যা এক দেবেন সেই জমিটির দাগ নাম্বার কমা দিয়ে দিয়ে লিখে দেবেন আর জমির পরিমাণ এ করে কত লিখে দেবেন এবার আপনার যদি একটার বেশি মৌজায় জমি থাকে তাহলে ক্রমিক সংখ্যা দুই দেবেন সেই মৌজার যে জমিগুলো রয়েছে তার দাগ নাম্বার দেবেন আর কতটা জমি এ করে লিখবেন তারপর বলেছে আমি এত দ্বারা ঘোষণা করছি যে উপরে দেওয়া সমস্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য যদি কোনো সময়ে দেওয়া তথ্যে কোনো অসঙ্গতি পাওয়া যায় তবে কর্তৃপক্ষ আমাকে কোনো কারণ না দেখিয়েই বা কোনো রকম নোটিশ না দিয়েই আমার কৃষক বন্ধু নতুন প্রকল্পের সাহায্য বাতিল করে দিতে পারবেন এবং আমি এই প্রকল্পে এ বাবদ প্রাপ্ত সব সাহায্য বেঙ্গল পিডিআর আইন উনিশশো এবং অথবা কর্তৃপক্ষের বিবেচনা মতন আইন অনুযায়ী ফেরত দিতে বাধ্য থাকব অর্থাৎ আপনি যদি এই নিয়মগুলো ফলো না করেন তাহলে বন্ধুর যে নাম আপনার যে কোনো সময় কেড়ে দিতে পারি কৃষি দপ্তর বা পরবর্তী সময়ে যদি আপনি এই নিয়মগুলো ফলো না করেন যদি ধরা পড়েন যতদিন আপনি বন্ধুর টাকা পেয়েছেন সেই টাকা কিন্তু আপনাদেরকে ফেরত দিতে হবে এবারের নিচে এখানে দেখতে পাচ্ছেন একটা উপভোক্তা স্বাক্ষরের জায়গা রয়েছে এখানে কৃষককে সই করতে হবে সই করতে না পারলে টিপছাপ দিয়ে দিতে হবে আর এখানে স্থান আপনি যে স্থান থেকে আবেদন করছেন সেই স্থানের নাম আর যেদিন আবেদন করছেন সেই তারিখটা এখানে লিখে দিবেন এবার এই যে আপনি ডিক্লারেশন ফর্মটা জমা করছেন এর সঙ্গে কিন্তু আপনাদেরকে আপনার জমির যে রেকর্ড সেটা কিন্তু জমা দিতে হবে এবং আপনার ভোটার কার্ড আধার কার্ড কিন্তু জমা দিতে হবে এবার কথা হচ্ছে এই যে ডিক্লারেশান ফর্মটা এটা কাদেরকে জমা দিতে হবে সবাইকেই কি জমা দিতে হবে দেখুন বর্তমানে কৃষি দপ্তর এত সংখ্যক কৃষকের কাছ থেকে এই ডিক্লারেশন ফর্ম জমা নিতে পারছে না কারণ এটা অনেকটাই সমস্যা রয়েছে কারণ প্রচুর প্রায় নব্বই লক্ষের বেশি কৃষক কিন্তু কৃষক বন্ধুর টাকা পাচ্ছে এতজন কৃষকের কাছ থেকে যদি এরকম ফর্ম জমা নেয় তাহলে কিন্তু কৃষি দপ্তরের আধিকারিকদের তা ভেরিফিকেশন করতে এন্ট্রি করতে অনেক সমস্যা হবে এই কারণে প্রথম পর্যায়ে কৃষি দপ্তর কী করছে না কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদনকারীর ঘোষণাপত্র যারা কৃষক বন্ধু নতুন প্রকল্পে বর্তমানে আবেদন করছে কেবলমাত্র নতুন আবেদন যারা করছেন তাদের কাছ থেকেই বর্তমানে এখন এই সংযোজনী বি ফর্মটি জমা নেওয়া হচ্ছে সেলফ ডিক্লারেশন বা স ঘোষণাপত্রটি তবে কিন্তু ভবিষ্যতে যারা আগে থেকে টাকা পেয়ে আসছেন তাদের কাছ থেকেও এরকম কোনো ডকুমেন্টস জমা নিতে পারে যে আপনি কার কাছ থেকে জমিটা নিয়েছেন তারও আধার কার্ড ভোটার কার্ডের আরে কিন্তু জমা নিতে পারে বা বর্তমানে আপনি যে জমিটি কৃষকবন্ধু টাকা পাচ্ছেন সেই জমিটির ডিটেলসও জমা দিতে হতে পারে পরবর্তী সময়ে এরকমটা কিন্তু সুত্যমারফত খবর রয়েছে কারণ বন্ধু প্রকল্পে কোনো ভেরিফিকেশান যারা আগে টাকা পেয়েছে তাদের কিন্তু হচ্ছে না সেই জমিগুলো অনেকেই বিক্রি করে দিয়েছে তার ছেলেকে বা অন্য কাউকে বা অন্য কাউকে দান করে দিয়েছে এর ফলে একটা জমিতে দুজনেই কিন্তু টাকা পাচ্ছে তাই ভবিষ্যতে কিন্তু এরকম ভেরিফিকেশন হতে পারে তবে বর্তমানে কৃষি দপ্তর কেবলমতো যারা নতুন আবেদন করছেন তাদের কাছ থেকেই এরকম ডিক্লারেশন ফর্ম জমা নিচ্ছে যারা আগে থেকে টাকা পেয়ে আসছে তাদের কাছ থেকে কিন্তু জমা নিচ্ছে না তো কৃষি দপ্তরের এই উদ্যোগ আপনাদের কেমন লাগলো বা সকলের কাছ থেকে এরকম ফর্ম জমা নেওয়া উচিত কি না অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না